নমস্কাৰ প্ৰিয় বন্ধু বান্ধৱীসকল, গ্ৰামাৰ জ্ঞানৰ এয়া এপিছড 53 আৰু প্ৰশ্ন সম্ভাৰ 24। আৰম্ভ কৰিছো প্ৰথম প্ৰশ্নটি, হুইচ ওৱান অফ দ্য ফলোয়িং ইজ এ কমন নাউন। তলৰ কোনটো কমন নাউন বুলি চাৰিটা অপচন দিয়া আছে, কাও, মণ্ডে, ক্লাছ আৰু কটন। এতিয়া যিহেতু নাউনৰ কথা সুধিছে, গতিকে নাউনৰ যিটো ধাৰণা আছে, নাউনৰ বিষয়ে আমি আগতে নিশ্চয় পাই থৈছো। মই এবাৰ জাষ্ট আপোনালোকক ৰিমাইণ্ড কৰি দিব বিচাৰিছো যে নাউনক আমি প্ৰথমতে দুটা ভাগত ভাগ কৰিছিলো, কংক্ৰিট নাউন আৰু এবষ্ট্ৰেক্ট নাউন। যিটো দেখিব শুভ সোৱাদ ল'ব পাৰি তেনেকুৱা নাউনবোৰক কংক্ৰিট নাউন, আৰু এবষ্ট্ৰেক্ট নাউন হৈছে যিটো আমি দেখিব চুব নোৱাৰো, আমি অনুভৱহে কৰিব পাৰোঁ, তেনেকুৱা ধৰণৰ নাউনক এবষ্ট্ৰেক্ট নাউন বুলি কয়। কংক্ৰিট নাউনক আমি চাৰিটা ভাগত ভাগ কৰোঁ, প্ৰপাৰ নাউন, মেটেৰিয়েল নাউন, কমন নাউন আৰু কালেক্টিভ নাউন। প্ৰপাৰ নাউন, যাক নেকি অসমীয়াত নামবাচক বিশেষ্য বুলি কয়, ইয়াত কোনো বিশেষ ব্যক্তি, বিশেষ ঠাই বা বিশেষ বস্তু যদি নাম আমি কওঁ, তেতিয়া সেইটো হ'ব প্ৰপাৰ নাউন। যেনে ৰাম বুলি ক'লে, ৰাম নামৰ ল'ৰাজনৰ কথা কৈছো, তাৰ নাম কৈছো, গুৱাহাটী জেগাৰ নাম কৈছো, মণ্ডে বাৰৰ নাম, গংগা নদীৰ নাম, ৰামায়ণৰ কিতাপৰ নাম, এনেকৈ বিশেষ ব্যক্তি, ঠাই নাইবা বস্তুৰ নাম কৈছো, গতিকে সেইটো প্ৰপাৰ নাউন বুলি কওঁ। আৰু প্ৰপাৰ নাউনৰ প্ৰথম আখৰটো সদায় বৰফলা হয়, যেনে ৰামৰ আৰ বৰফলা, যি গুৱাহাটীৰ যি বৰফলা হৈ আছে। তেনেদৰে মেটেৰিয়েল নাউনত যদি আহোঁ, তেতিয়া যিকোনো বস্তুৰ নামক আমি মেটেৰিয়েল নাউন বুলি কওঁ, বস্তুবাচক বিশেষ্য এইটো। যিকোনো বস্তুৰ নাম যেনে চুগাৰ, মিল্ক, কটন, গোল্ড, চিলভাৰ, উড, এইবিলাক হৈছে মেটেৰিয়েল নাউন। এই মেটেৰিয়েল নাউনৰ এটা বিশেষ বৈশিষ্ট্য আছে কি, যে বস্তুবাচক বিশেষ্যৰ আগত কেতিয়াও দি নবহে যদি সেই বস্তুটোৱে সমগ্ৰ সামগ্ৰিকভাৱে সকলো বস্তু সেই বস্তুটোক বুজায়। যেনে চেনী মিঠা বুলি যদি কওঁ, তেনে সকলো চেনীৰ কথা কৈছোঁ, গাখীৰ বগা বুলি ক'লে সকলো গাখীৰৰ কথা কৈছোঁ, ইয়াৰ আগত কেতিয়াও দি নবহে। কিন্তু যদি বস্তুটো আমি নিৰ্দিষ্টকৈ বুজাওঁ, তেতিয়াহ'লে তাৰ আগত সদায় দি লগাব লাগিব। যেনে ধৰক গাখীৰ বগা বুলি ক'লে মিল্ক ইজ হোৱাইট বুলি ক'ম, কিন্তু এই গৰুজনীৰ গাখীৰ মিঠা বুলি যদি কওঁ, তেতিয়াহ'লে দ্য মিল্ক অফ দিছ কাউ ইজ চুইট, এনেকুৱা হ'ব। গতিকে দা মিল্ক বুলি কিয় লিখিছো, সেই গৰুজনীৰ নিৰ্দিষ্ট গাখীৰক বুজাইছে, গতিকে তেতিয়া আমি তাৰ আগত দি লিখো। তেনেদৰে সোণ মূল্যৱান ধাতু বুলি ক'লে গোল্ড ইজ এ ভেলুৱেবল মেটেল হ'ব, তেতিয়া সকলো সোণৰ কথা তাত বুজোৱা হৈছে। কিন্তু যদি কওঁ যে দ্য গোল্ড অফ কৰ্ণাটকা, এনেকৈ যদি কওঁ, তেতিয়া কৰ্ণাটকৰ সোণ বুলি যদি কওঁ, তেতিয়াহ'লে সেইটো কৰ্ণাটকৰ নিৰ্দিষ্ট সোণৰ কথা কৈছো, তেতিয়া আমি কিন্তু দ্য গোল্ড লিখিব লাগিব। গতিকে এইটো আছিলে মেটেৰিয়েল নাউন। তাৰপিছত আহিছো কমন নাউন, যেনে যাক আমি কওঁ জাতিবাচক বিশেষ্য, মেন, ডগ, বয়, ট্ৰী। এতিয়া মেন বুলি ক'লে মানুহৰ কথা কৈছোঁ, এতিয়া এজন বিশেষ মানুহৰ কথা কোৱা নাই, ইয়াত চব মানুহৰ কথা বুজাব বিচাৰিছোঁ। ডগ বুলি ক'লে ডগ জাতিটোৰ কথা ক'ব বিচাৰিছোঁ, ডগ বয় বুলি ক'লে ল'ৰাবোৰৰ কথা কৈছোঁ, ট্ৰী সকলো ট্ৰীৰ কথা ইয়াত ক'ব বিচাৰিছোঁ, গতিকে এইটো হৈছে জাতিবাচক বিশেষ্য। তাৰপিছত আহিছোঁ কলেক্টিভ নাউন, যি সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টি এটা বুজায়, যেনে ফেমিলি হ'লে পৰিয়াল, পৰিয়ালত নিশ্চয় এজন নাথাকে, এজনতকৈ বেছি মানুহৰ এটা সমষ্টি হয়। ক্লাছ বুলি ক'লে এটা সমষ্টি হয়, হাৰ্ড বুলি ক'লে জাক, আৰ্মি, টীম, গ্ৰুপ, চবতে এটাতকৈ বেছি লগ লাগি এই শব্দটো গঠিত হ'ব, গতিকে এইটোক হৈছে কলেক্টিভ নাউন, ইয়াত সমষ্টি বুজোৱা হয়, গতিকে এইটো সমষ্টিবাচক বিশেষ্য। তাৰপিছত আহিছোঁ এবষ্ট্ৰেক্ট নাউনলৈ, যাক গুণবাচক বিশেষ্য বুলি কয়, সেই শব্দবোৰ যাক আমি দেখিব চুব বা সোৱাদ ল'ব আমি নোৱাৰিম, আমি অনুভৱহে কৰিব পাৰিম, সেইটো হৈছে এবষ্ট্ৰেক্ট নাউন। যেনে লাইফ, জীৱন, এডভাইচ, উপদেশ, এনেকুৱা, এনেকৈ ট্ৰুথ, জাষ্টিচ, বয়হুড, উইজডম, পভাৰ্টি, এনেকুৱা শব্দবোৰ হৈছে যাক আমি দেখিব চুব নোৱাৰোঁ, তেনেকুৱা শব্দবোৰ হৈছে এবষ্ট্ৰেক্ট নাউন। ইয়াত যদি এতিয়া প্ৰশ্নটোলৈ আহে, তেতিয়াহ'লে পাইছোঁ হুইচ ওৱান অফ দ্য ফলোয়িং ইজ এ কমন নাউন, তলৰ কোনটো কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য হয়, গতিকে ইয়াত আমি চাব লাগিব। এতিয়া ইয়াতে যিটো দিয়া আছে কটন, এইটো হৈছে মেটেৰিয়েল নাউন। ক্লাছ বুলি ক'লে এইটো আমি পালোঁ কালেক্টিভ নাউন। মণ্ডে বুলি ক'লে এইটো বাৰৰ বিশেষ নাম বুজাইছে, গতিকে এইটো প্ৰপাৰ নাউন। গতিকে কাও বুলি ক'লে আমি কাও গুৰু জাতিটোক বুজিম, যিমান গুৰু আছে সকলোকে কাও শব্দটোৰে বুজাব পৰা যায়, গতিকে এইটো হৈছে আমাৰ কমন নাউন। গোটেই কমন মানে গোটেই কাওখিনিক বুজাইছে, গতিকে হুইচ ওৱান অফ দ্য ফলোয়িং ইজ এ কমন নাউন হলে এই কাউটো শুদ্ধ উত্তৰ হ'ব। দুই নং প্ৰশ্নত সুধিছে, হি ইন্ট্ৰডিউচড হিমচেল্ফ টু আছ, হুইচ কাইণ্ড অফ প্ৰনাউন ইজ দ্য আণ্ডাৰলাইন ৱৰ্ড। অৰ্থাৎ হি ইন্ট্ৰডিউচ হিমচেল্ফ টু আছ বুলি কোৱা বাক্যটোৰ যিটো আণ্ডাৰলাইন কৰা শব্দ আছে হিমচেল্ফ, সেইটো কেনেধৰণৰ প্ৰনাউনত পৰিছে বুলি চাৰিটা অপচন দিয়া আছে, পাৰ্চনেল প্ৰনাউন, ৰিলেটিভ প্ৰনাউন, ৰিফ্লেক্সিভ প্ৰনাউন আৰু পজেচিভ প্ৰনাউন। এতিয়া প্ৰনাউনৰ বিষয়ে কৰা এই প্ৰশ্নটোৰ উত্তৰ কৰাৰ আগতে আমি প্ৰনাউনৰ যিটো ধাৰণা আছে সেইটো আমি অকণমান ক্লিয়াৰ কৰি ল'ব লাগিব। প্ৰনাউন, যাক নেকি সৰ্বনাম বুলি কয়, যিটো বিশেষ্য পদৰ সলনি ব্যৱহাৰ কৰা হয়, এই প্ৰনাউনক আমি ন প্ৰকাৰে ভাগ কৰিব পাৰোঁ, পাৰ্চনেল প্ৰনাউন, পজেসিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন, কোয়ান্টিটেটিভ প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন আর ইনডেফিনিট প্রনাউন। ইয়াৰে যিটো পাৰ্চনেল প্ৰনাউন আছে সেইটো হৈছে ব্যক্তিৰ সলনি যিবোৰ শব্দ আমি ব্যৱহাৰ কৰোঁ, যেনে আই, উই, ইউ, হি, চি, দে, ইট আৰু এইবোৰৰ অবজেক্টিভ ফৰ্ম, যেনে মি, আছ, ইউ, হিম, হাৰ, দেম, এই শব্দবোৰক আমি পাৰ্চনেল প্ৰনাউন বুলি কওঁ।
তারপিছত আহিছো পজেসিভ প্রোনাউন যেটো আছে মাইন, আওয়ার্স, ইয়র্স, হিজ, হার্স, দেয়ার, ইটস ইত্যাদি। কিন্তু ইয়াতে যদি চাও আমি মাই, আওয়ার, ইয়র, হিজ, হার, দেয়ার আদিবোরক কিন্তু আমি পজেসিভ প্রোনাউন বলে নক, পজেসিভ এডজেক্টিভ বলিহে কও। এটা এই দুটার মধ্যে পার্থক্যটা হয়েছে কি যে পজেসিভ এডজেক্টিভ হলে তারপিছত এটা নাউন ওয়ার্ড বা নাউন ফ্রেজ এটা থাকিব লাগিব, কিন্তু প্রোনাউন হলে এইবোৰ নিজে নিজে সম্পূর্ণ হয়, এইবোৰৰ পিছত কোনো শব্দ থাকিব নালাগে। যেনে ধরক দিস ইজ মাই বুক, এটা মাই যেটো আছে এইটো পজিটিভ পজিটিভ এডজেক্টিভ হয়, ইয়ার পিছত বুক আছে, কিন্তু দিস বুক ইজ মাইন এইটো কিন্তু মাইনটো অকলে নিজে নিজে সম্পূর্ণ হয়ে আছে, গতিকে এইটো পজিটিভ প্রোনাউন হয়, কিন্তু মাই বুক আর মাইটো কিন্তু পজিটিভ এডজেক্টিভ হয়। দুইটার অর্থ প্রায় একই, কিন্তু মাই বুক আর মাইটো এডজেক্টিভ হয়, কিন্তু মাইনটো পজিটিভ প্রোনাউন হয়। লগতে আমি এইটো জানি রখা ভাল যে হিজ আর ইটস যে দুটা শব্দ আছে এইটো আমি পজিটিভ এডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন দুই প্রকারে আমি ইয়াক ব্যবহার করিব পারি। এতিয়া আহিছো রিলেটিভ আর ইন্টারোগেটিভ প্রোনাউনলৈ। রিলেটিভ প্রোনাউনবোৰ হৈছে হু, হুইচ, হোৱাট, হুয়ের, হুয়েন, হুজ, ডেট, আর ইন্টারোগেটিভ প্রোনাউনবোৰ হৈছে হু, হুইচ, হোৱাট, হোম, হুজ। দুইটা দেখিবলৈ একে লাগিছে, কিন্তু এইবোৰৰ মাজত অর্থৰ পার্থক্য আছে। হু যেতিয়া ইন্টারোগেটিভ প্রোনাউন হব তেতিয়া কোনজন, কোনটো, কোনখন, কি, কাক, কার, এইবোৰ যেতিয়া অর্থ হব প্রশ্নবোধক বাক্যত যিবোৰ ব্যৱহাৰ কৰা সেইবোৰ ইন্টারোগেটিভ প্রোনাউন হব। আকৌ যদি যিজন বা হুইজ মানে যিটো, যিখন, হোৱাট মানে যি, হুয়ের মানে যত, হুয়েন মানে যেতিয়া, হুজ মানে যার, ডেট মানে যিটোৱে, যেতিয়া এনেকুৱা অর্থ বুজাব তেতিয়া এইটো রিলেটিভ প্রোনাউন হব। কিন্তু কোনজন, কোনটো, কোনখন, কি, কাক, কার, কেতিয়া, কত যেতিয়া বুজাব তেতিয়া সেইবোৰ ইন্টারোগেটিভ প্রোনাউন হব। ইয়ার পিছত কোয়ান্টিটেটিভ প্রোনাউন যেটো আছে ওয়ান, টু, ফার্স্ট, সেকেন্ড, সাম, ফিউ, লিটিল, এনি, মেনি, মাছ, এইবোৰ কোয়ান্টিটেটিভ প্রোনাউন, এইবোৰ কোয়ান্টিটেটিভ এডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়। আসলতে এই শব্দবোৰ আমি এডজেক্টিভ হিসাবে বেশিকে ব্যবহার পাইছো। যেনে যদি কওঁ আই হেভ মেনি বুকস, তেতিয়ালে সেই মেনি বুকস কিমান কিতাপ, বহুত কিতাপ, গতিকে সেই বহুতটো এটা এডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। আমি প্রোনাউনটোর ব্যবহারটো অকমান ইয়াত বেলেগ প্রকারে হব। যেনে হেভ ইউ এনি বুক, যদি আপনি আপনার যদি প্রশ্ন খুঁজে আপনি কলে আই হেভ মেনি, তেতিয়াহলে এই মেনিটোৱে কাক বুজাইছে, কিতাবক বুজাইছে। প্রোনাউন মানে সেইটো শব্দ যিটো নেকি এটা নাউনক আগতে উল্লেখ করা নাউন এটাক রিফার করে, গতিকে যেতিয়া আপুনি কব আই হ্যাভ মেনি, তাহলে সেই মেনিটোৱে কাক বুজাইছে, কিতাবক বুজাইছে, তেতিয়া তেনে ক্ষেত্রত সেইটো কোয়ান্টিটেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হবে। ইয়াত পরিমাণ বুঝা শব্দবোৰ আছে, গতিকে এইটো ওয়ান, টু, ফার্স্ট, সেকেন্ড, সাম, ফিউ, লিটিল, এনি, মেনি, মাছ, এনে ব্যবহার যেটো মই অলপ আগতে কলো তেনেকুৱা ব্যবহারের ক্ষেত্রত সিহঁতক কোয়ান্টিটেটিভ প্রোনাউন বুলি কোৱা হয়, আর এইবোৰ লগতে কোয়ান্টিটেটিভ এডজেক্টিভও হয়। ইয়ার পিছত আহিছো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেটো ইচ, এভরি, প্রত্যেক, ইদার, নিদার, ইদার বুলি কলে দুটার ভিতর যিকোনো এটা বুঝাব, নিদার বুলি কলে দুটার ভিতর এটাও নহয়, এনেকুৱা শব্দবোৰ যিবোৰ আছে সেই শব্দবোৰক ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বুলি কোৱা হয়। ইয়ার পিছত আহিছো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, ডেট, দিস, দোজ, অর্থাৎ এইটো, সেইটো, এইবোৰ, সেইবোৰ, এই শব্দবোৰ হৈছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইয়ার পিছত আহিছো রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়র সেলফ, হিম সেলফ, হার সেলফ, অর্থাৎ যেতিয়া পিছত এস ই এল এফ নাইবা এস ই এল ভি এস লগাই যিবোৰ প্রোনাউন গঠন করা হয় সেইবোৰক রিফ্লেক্সিভ প্রোনাউন বুলি কোৱা হয়। আৰু ইনডেফিনিট প্রোনাউন যেটো অনির্দিষ্ট, যেটো নির্দিষ্টকে নুবুজায় ওয়ান, যেনে ধৰক ওয়ান মাস্ট ডু ওয়ানস ডিউটি, এনেকে যদি কওঁ তেতিয়া কোনো নির্দিষ্ট ব্যক্তিক বুজোৱা নাই, সবকে বুজোৱা হৈছে, গতিকে এইটো ডেফিনেটলি যিহেতু বুজোৱা নাই, তেনেকুৱা শব্দবোৰ আৰু আছে, ওয়ান, এনি, ফিউ, সাম, বোথ, মেনি, এটসেট্রা, এই শব্দবোৰ আমি ইনডেফিনিট প্রোনাউন হিসাবে ব্যবহার করো। যেনে ধরক ফিউ মেন আর ফ্রি ফ্রম ফল্টস, এনেকে যদি কও তেতিয়াহলে আমি নির্দিষ্ট কাকুয়ে বুঝোৱা নাই, তেনে ক্ষেত্রত সেইটোক আমি ইনডেফিনিট প্রোনাউন বুলি কও। এতিয়া এই প্রশ্নটোলৈ যদি আহিছো আহো তেতিয়াহলে আমি পাও হি ইন্ট্রোডিউস হিমসেলফ টু আস, ইয়াত হিমসেলফ এস ই এল এফ লাগি আছে, যেতিয়া পিছফালে এস ই এল এফ নাইবা এস ই এল ভি ই এস এনেকুৱা লাগি থাকে তেতিয়া আমি পাইছো যে সেইবোৰক রিফ্লেক্সিভ প্রোনাউন বুলি কয়। গতিকে ইয়াত আসপৰা যিটো শব্দ হিমসেলফ আছে সেইটো এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, গতিকে উত্তৰটো হব সি অপশনটো। নেক্সট প্রশ্নটোত দিয়া আছে হি হেজ বিন কনভিক্টেড ডেস লাইং বুলি প্রিপজিশন চারিটা দিয়া আছে অপশনত, ফর, উইথ, টু আর অফ। ইয়াতে আমি কনভিক্টৰ পিছত এটা প্ৰিপজিচন লিখিব লাগিব। ইয়াৰ অৰ্থটো হৈছে তেওঁক মিছা কথা কোৱাৰ অভিযোগত অভিযুক্ত কৰা হৈছে, এনেকুৱা আছে। অভিযুক্ত কৰা বুলি কবৰ কাৰণে আমাৰ লগত তিনিটা শব্দ আছে, এটা একিউজ অফ, আনটো কনভিক্ট অফ, আনটো চাৰ্জ উইথ। এই তিনিটাৰে অৰ্থ হৈছে অভিযুক্ত কৰা, একিউজ হলে অফ হব, কনভিক্ট হলে অফ হব, আৰু চাৰ্জ হলে কিন্তু উইথ হব। ইয়াত আমি তিনিটা ইউজ কৰিব পাৰিম, হি হেজ বিন একিউজ অফ লাইং, হি হেজ বিন কনভিক্টেড অফ লাইং, আৰু হি হেজ বিন চাৰ্জ উইথ লাইং। গতিকে চাৰ্জ হলে কিন্তু উইথ হয়, তিনটারে অর্থ একে, গতিকে ইয়াত কনভিক্টর পিছত অফ আহিব। ইয়াত যেহেতু পেসিভ ভয়েসত আছে বাক্যটো, সেইকাৰণে পাস্ট পার্টিসিপল হৈ আছে, গতিকে একিউজড, কনভিক্টেড বা চার্জড আমি পেসিভ ভয়েসতলে লিখিব পাৰিম, গতিকে হি হেজ বিন কনভিক্টেড অফলাইন, গতিকে ডি নম্বৰটো শুদ্ধ উত্তৰ হব।
ইয়ার পিছত দিয়া আছে আই সিম্পেথাইজ ডেস দ্য ফ্লাড ভিক্টিমস অফ আওয়ার স্টেট। সিম্পেথাইজ যেটো ভার্ব আছে এইটোয়ে সহানুভূতিশীল হওয়া অর্থ বুঝাব। আর এটা শব্দ আমি পাম সিম্পেথি ফর, সিম্পেথি ফরলে এইটোয়ে নাউন বুঝাব, সহানুভূতি থকা অর্থ বুঝাব। অর্থাৎ কারোবার প্রতি যদি আপনি সহানুভূতিশীল হয়েছে সিম্পেথাইজ বলে ভার্ব ব্যবহার করেছে তেতিয়ালে তাত ইয়াত দিয়া অপশন চারিটা ফর উইথ টু অফ এই প্রিপারেশন বিলাকৰ ভিতৰত সিম্পেথাইজ হলে সদায় উইথ প্রিপারেশন আহে, সিম্পেথাইজ উইথ আর সিম্পেথি যদি হয় তাহলে আই হ্যাভ সিম্পেথি ফর দ্য ফ্লাড ভিক্টিমস অফ আওয়ার স্টেট হব। সেটা সিম্পেথি নাউন হিসাবে ব্যবহার করলে ফর হব, কারোবার প্রতি সহানুভূতি থকা বুঝালে ফর হব, আর কারোবার প্রতি সহানুভূতিশীল হওয়া বুঝালে ভার্ব হিসাবে আমি উইথ লিখিম। অর্থাৎ সিম্পেথাইজ উইথ আর সিম্পেথি ফর, এই প্রিপারেশনের প্রশ্ন আসলে প্রিপারেশনের এটা এপিসোড। প্রিপারেশনটা একচুয়ালি ইংরাজির সবতকে জটিল বিষয় বলে মই ভাবু, তথাপি মই ইয়াক সরল করে কিছু সূত্র আকারে আপনার নিশ্চয় সোনকালে আগবাম, গতি তাতো আপনি এই নিশ্চয় পাব। গতি আপনি জানি রাখব সিম্পেথাইজ হলে উইথ হয় আর এই ভার্ব হয়, আর সিম্পেথি ফর এই হলে নাউন হব, সিম্পেথি হলে ফর হব। শেষের প্রশ্নটা আইসো, ইয়াত কোয়া আছে দিস ইজ দ্য অনলি থিং ডেস আই ওয়ান্টেড বলে চারিটা অপশন দিয়া আছে ডেসত দিবর কারণে, হুইচ, হোয়াট, ডেট আর হোম। এইটোয়ে একমাত্র বস্তু যেটু মই বিচারিছিল, অর্থাৎ ইয়াত যেটু লিখিব লাগিব। অপশনবোর যদি চাই তাহলে হুইচ, হোয়াট, ডেট, হোম এই কনজাংশনবোর দিয়া আছে, অর্থাৎ এইবোৰ জোড়া লগোৱা শব্দ হয়। ইয়াত যেটো ডেট আছে সেই ডেটর বহুতো কনজাংশন হিসেবে ব্যবহার আছে, যদিও আমি বিশেষ এটা নিয়ম জানিব লাগিব যে যেতিয়া দা অনলি থাকে তেতিয়া আমি সদায় তাত কনজাংশন হিসাবে ডেট আমি ব্যবহার করিব লাগিব। ইয়াত যদি ইয়াত যদি অনলিটো উঠাই দিয়া যায় দিস ইজ দ্য থিং হুইচ আই ওয়ান্টেড বা হোয়াট আই ওয়ান্টেড লিখিব পারি, যদিও যেহেতু দা অনলি আনিছে দিস ইজ দ্য অনলি থিং এইটোয়ে একমাত্র বস্তু যেটো মই বিচাৰিছিলো হলে দা অনলি থকার কারণে উত্তরটো ডেট আহিব, অর্থাৎ দা অনলির পিছত কনজাংশন হিসাবে ডেট আহে। গতি এয়া আসলে আমার আজির এপিসোডটো, আশা করছো আপনাদের এয়া ভাল পাব আর লাইক আর শেয়ার নিশ্চয় করিব। তেন্তে আগলৈ আৰু প্রশ্ন সমূহ লৈ আকৌ নিশ্চয় আহিম। আজিলৈ সামৰিছো, আপোনাৰ দিনটো শুভ হওক, ধন্যবাদ।